আজকের ভিডিওটি হবে দুইটি ধাপে। এক, আমি আমার ফোন দিয়ে 1 মিনিটের ভিতরে কোন ধরনের ডোমেইন হোস্টিং সচ মে ইয়ে পানি সে ফোন কো চার্জ কর সকতে হে নাকি বাংলাদেশ হোক ইন্টারন্যাশনালি হোক সবাই ইনফ্লুয়েন্সার হবে। সো গাইস, তোমরাও চাইলে কিন্তু এখন থেকে তোমাদের ভিডিওর মধ্যে এইভাবে অটো ক্যাপশন অ্যাড করে তোমাদের ভিডিওকে ইংগেজিং করে ফেলতে পারো। আর তোমরা চাইলে কিন্তু বাংলা, ইংলিশ, হিন্দি সহ যে কোনো ভাষায় তোমাদের ক্যাপশন অ্যাড করে ফেলতে পারো একদম প্রফেশনাল ওয়েতে। আর সবচেয়ে মজার বিষয় হলো এইটা কিন্তু তোমরা 100% ফ্রিতে করতে পারবে, আর কোনো প্রকার ওয়াটারমার্ক কিন্তু তোমাদের ভিডিওতে আসবে না। তো আজকের এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখলে তোমরা ফুল এডিটিং প্রসেসটি বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকে এডিটটা করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, সেই জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাচ্ছি প্লে স্টোরের মধ্যে। তোমরা অ্যাপ স্টোরের অ্যাপটি পেয়ে যাবে। তো প্লে স্টোরে চলে আসার পর আমরা সরাসরি উপরে সার্চ বক্সের মধ্যে ক্লিক করব এবং ক্লিক করে এখানে টাইপ করব অটো ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। তো অটোমেটিক ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা অ্যাপ চলে আসবে। তোমরা এই অ্যাপের লোগোটা দেখে তোমরা এখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিও। আমি অলরেডি অ্যাপটা ডাউনলোড করে রেখেছি। তো এখানে আমরা ওপেন বাটনে দিয়ে চলে যাচ্ছি অ্যাপটার মধ্যে। তো অ্যাপটার মধ্যে চলে আসার পরে প্রথমে যদি তোমাদেরকে এই ধরনের কোনো প্রিমিয়াম ভার্সন বাই করতে বলে, তোমরা জাস্ট উপরে ক্রস আইকনের মধ্যে দিয়ে দিবে। তো এরপরে খুবই সিম্পল ইন্টারফেস, এখানে জাস্ট আমাদেরকে এই যে নিচে যে স্টার্ট নাও অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে গ্যালারি পারমিশন চাইবে। তো আমরা গ্যালারি পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফোনের গ্যালারির মধ্যে। তো গ্যালারি থেকে তোমরা যেই ভিডিওটার মধ্যে ক্যাপশন অ্যাড করতে চাও সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিবে। আর এই অ্যাপটা দিয়ে কিন্তু সর্বোচ্চ 5 মিনিটের ভিডিও একবারে ক্যাপশন করা যায়, কিন্তু তোমরা একটু একটু করে ক্যাপশন করে করে সবগুলো অ্যাড করে নিবে, তাহলে রেজাল্টটা ভালো হবে। তো আমি একটি ভিডিও অ্যাড করে নিলাম। ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে তোমরা ভিডিও যে লেয়ারটি রয়েছে এই ভিডিও লেয়ারটি সিলেক্ট করে এখানে কতটুকু অংশে তোমরা ক্যাপশন অ্যাড করতে চাও ততটুকু অংশ এখানে তোমরা ক্রপ করে নিতে পারো। তো ক্রপ করা হয়ে গেলে ক্যাপশন আমি অল্প একটু অংশ নিয়ে নিচ্ছি। তো তারপরে তোমরা যদি এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু একটি ম্যাজিক পেন আইকনের মতো রয়েছে, এটাই যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এই ধরনের একটি অপশন শো হবে। তো এখান থেকেও তোমরা নিচের যে লেয়ারটি রয়েছে এখান থেকে তোমরা তোমাদের ক্লিপটি কমা বাড়া করে নিতে পারো, যতটুকু অংশে তোমরা ক্যাপশন অ্যাড করতে চাও ততটুকু নিয়ে নিবে। তো তারপরে তোমরা উপরের যে টিকমার্ক রয়েছে এটার মধ্যে দিয়ে দিলে তোমাদের কাছে কিন্তু এ ধরনের ল্যাঙ্গুয়েজের অপশন আসবে। এখানে অসংখ্য কান্ট্রি দেওয়া রয়েছে, স্পেশালি ইন্ডিয়ার কিন্তু অনেকগুলো রাষ্ট্রে যেগুলো রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, সবগুলো কিন্তু স্পেসিফিকভাবে তোমরা ক্যাপশন অ্যাড করতে পারো। তো তোমরা যেটা ক্যাপশন দিতে চাও সেটা সিলেক্ট করে নিও। তো এখানে বাংলাটা বাংলাদেশে দেওয়া রয়েছে, তো আমি এটাই দিয়ে দিচ্ছি বাংলায়। তারপরে আমরা নিচে যে জেনারেট সাবটাইটেল লেখাটি রয়েছে এটার মধ্যে দিয়ে দিব। তো এটার পরে দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু ভিডিওটা রেডি হচ্ছে। আর এখানে যতক্ষণ আমাদের ভিডিওটা রেডি হচ্ছে তোমরা কিন্তু চাইলে তোমাদের এই ভ্যাস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো এই অ্যাপটা যেহেতু ফ্রিতে অনেক ভালো রেজাল্ট প্রোভাইড করে, সেই জন্য কিন্তু এই অ্যাপটার মধ্যে অনেক বেশি ট্রাফিক থাকে, সেই জন্য আমাদের সামনে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো তোমরা কিছুক্ষণ ওয়েট করে নিও। ওয়েট করার পরে কিন্তু এইভাবে আমাদের অ্যাপের মধ্যে পার্সেন্ট আকারে আমাদের যে ক্যাপশন রয়েছে সেটা রেডি হওয়া শুরু হয়ে যাবে, আর তোমরা রেজাল্টটা কিন্তু দেখতে পারবে। তো ক্যাপশনটি রেডি হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের সামনে এই ধরনের একটি অপশন শো হবে। তোমরা যদি এখানে একটু পড়ে দেখো দেখতে পাচ্ছ রোমিং টু এডিট প্রোকেট নামের একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করলে তোমরা যেমন আমরা এখানে বাংলা সিলেক্ট করেছি এখানে কিন্তু বাংলায় লেখাটা উঠেছে, আর আমরা যদি এইখানে এই অপশনটা ক্লিক করি তাহলে বাংলাটাই উঠবে কিন্তু ইংলিশে টাইপ করে, মানে বাংলিশ হয়ে যাবে। তো তোমরা চাইলে এইভাবেও অ্যাড করতে পারো, আমি রাখছি না। আর নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো ফন্ট রয়েছে, এই ফন্টগুলো কিন্তু বাংলা লেখার উপরে তেমন একটা ওয়ার্ক করে না, ইংলিশ ওয়ার্ড হলে তাহলে সুন্দর লাগবে। আর ফন্টের নিচে কিন্তু এখানে কালার অপশন দেওয়া রয়েছে, অনেক ধরনের কালার কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো একটা কালার নিও। আমি প্রথমে হোয়াইটটাই রাখছি। তো এরপরে তোমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করো তাহলে এখানে তোমরা আরও কিছু এডিটিংয়ের অপশন পেয়ে যাবে যেখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। যেমন এখানে ফন্ট সাইজ সহ আরও অনেক কিছু রয়েছে, এগুলো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী একটু দেখে অ্যাডজাস্ট করে নিও। এতটুকু করে দেওয়ার পরে নিচে যে অ্যাড সাবটাইটেল অপশনটি রয়েছে আমরা জাস্ট এই অ্যাড সাবটাইটেলের মধ্যে ক্লিক করে দিব। তো এটিতে দিয়ে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর মধ্যে কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা এক একটা করে সাবটাইটেলের লেয়ারকে ক্লিক করে এইভাবে নিচের দিকে পজিশন করে দিব। আর তোমাদের যদি একটু পড়ে দেখবে দুই একটা ওয়ার্ড যদি একটু কম বেশি হয় তাহলে তোমরা জাস্ট এই পেন আইকনের মধ্যে ক্লিক করে সেই ওয়ার্ডটা ঠিক করে দিবে। আর এইভাবে নিচে নামিয়ে দেওয়ার পরে আমাদের যে সবগুলো লেয়ার আমরা এইভাবে সেট করে নিচ্ছি। তো এতটুকু করার পরেই কিন্তু আমাদের ভিডিওর যে এডিটিংটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা চাইলে ভিডিওটা সেভ করে নিতে পারো। তো ভিডিওটা সেভ করার জন্য তোমরা উপরের দিকে
আমাদের দেখলে একটি ডাউনলোড অপশন পেয়ে যাবে। এই ডাউনলোড অপশনটার মধ্যে ক্লিক করলে কিন্তু সামান্য একটু সময় নিয়ে আমাদের ফোনে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস, ভিডিওটায় অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো এডিটিং টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।